আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি বেকারি স্টাইলে চকলেট প্লেন কেক। কোনো ধরনের বাটার এবং বিটার ছাড়াই নর্মাল কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানানো হলো কেকটি অনেক সফট, ফ্লাফি আর স্পঞ্জি, আর টেস্টও একদমই বেকারির চকলেট প্লেন কেকের মতো, আর বানানো ওয়েটাও খুব সিম্পল অ্যান্ড ইজি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। কেক বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। এখন সবগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টস আমি একটু চেলে নিব। প্রথমে অ্যাড করছি 1 কাপ ময়দা আর 4 টেবিল চামচ অর্থাৎ 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অপশনাল, দিতে না চাইলে কোনো সমস্যা নেই। আর দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করতে, আমি ক্যাডবেরির কোকো পাউডার ইউজ করেছি। আর দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখনই সব কিছুকে একটু ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে এখনই সব কিছুকে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন অন্য আরেকটি মিক্সিং বোলে আমি 3টি মিডিয়াম সাইজের ডিম নিয়েছি, আর ডিমগুলো রুম টেম্পারেচারে আছে। এখন এই ডিমগুলোকে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে ফেটে নিচ্ছি। চাইলে আপনারা ইলেকট্রিক বিটার দিয়েও বিট করে নিতে পারবেন। আর ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে মিনিমাম আধা ঘন্টা আগে ডিমগুলোকে নামিয়ে রাখবেন। ডিমটাকে ভালোভাবে ফেটে নিয়ে আমি এতে অ্যাড করছি 1 কাপ পরিমাণ চিনি। আর দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। আর 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর এই পর্যায়ে আপনারা চাইলে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারবেন। যেহেতু চকলেট কেক তাই না দিলেও সমস্যা নেই, সেটা অপশনাল। এখনই সব কিছুকে একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন আগে থেকে যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করছি। আর পুরোটা একবারে অ্যাড না করে অর্ধেকটা এখন অ্যাড করলাম, বাকিটুকু পরে অ্যাড করব। এখনই সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন একটি হ্যান্ড হুইস্ক দিয়ে মিক্স করে নিচ্ছি যেন ব্যাটারটি অনেক স্মুথ হয়। আর সেমভাবে বাকি অর্ধেক ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকেও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আপনারা চাইলে এই পুরো কাজটি ইলেকট্রিক বিটার দিয়ে করতে পারেন, মিডিয়াম স্পিডে বিট করলেই হবে। সবকিছু মিক্স করে নেওয়ার পর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। আপনাদের ব্যাটার যদি এর থেকে ঘন হয় তাহলে আরও 2-1 টেবিল চামচ লিকুইড দুধ অ্যাড করে কনসিস্টেন্সিটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এখন যে মোল্ডে আমি কেকটিকে বেক করব সেই মোল্ডে ভালোভাবে তেল ব্রাশ করে নিয়ে এর চারপাশে আমি ময়দা লাগিয়ে নিয়েছি। এতে করে কেকটি হয়ে যাওয়ার পর খুব ইজিলি আনমোল্ড করা যাবে। এখন এই মোল্ডে আমি সেই কেকের ব্যাটারটি ঢেলে নিচ্ছি। এখন মোল্ডটাকে একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে যে এয়ার বাবলগুলো এর ভিতরে আছে সেগুলো চলে যাবে। এখন এই কেকটিকে একটি প্রিহিটেড ওভেনে 180°C টেম্পারেচারে 35 থেকে 40 মিনিটের জন্য বেক করব। আর যারা চুলায় বানাতে চান তাদের জন্য চুলায় তৈরি কেকের রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কেকটি পুরোপুরি বেক হতে আমার প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের এর থেকে কম বা বেশি সময় লাগতে পারে। কেকটি বেক হয়েছে কিনা সেটি চেক করার জন্য ব্যাম্বো স্টিক অথবা টুথপিক ঢুকিয়ে চেক করে নেবেন। স্টিক যদি ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে কেক হয়ে গেছে, আর ক্লিন বের না হলে সময় বাড়িয়ে আর একটু বেক করতে হবে। তো এই ছিল আমার আজকের চকলেট প্লেন কেকের রেসিপি।
হাতের কাছে থাকা অল্প কিছু নর্মাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানানো হলেও কিন্তু এই কেকের টেস্ট একদমই বেকারি চকলেট প্লেন কেকের মতো। আর বানানোর ওয়েটা তো দেখলিনি কতটা সিম্পল অ্যান্ড ইজি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর সামনে আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।